আমি শিল্পী মোহাম্মদ শাহাবুদ্দিন আজকেও শিল্পালয়ে রান্না করে আপনাদেরকে জানিয়ে দিব আজকে আপনার পুঁই শাক দিয়ে শুটকি দিয়ে কীভাবে রান্না করতে হয়। সবাই আসলে পুঁই শাক দিয়ে আপনার মাছ দিয়ে রান্নাটাই জানি, তো শুটকি দিয়ে কীভাবে রান্না করতে হয় এটা আসলে খুব একটা হয় না, বিশেষ সময় বা সময় বুঝে হয়, আপনাদেরকে এটা দেখাই দিব আজকে। তো এখানে পেঁয়াজ কোটা হচ্ছে আপনার, আজকে রান্না হবে শুটকি দিয়ে পুঁই শাক রান্না। আমরা সাধারণত মাছ দিয়ে রান্না করি পুঁই শাক, শুটকি দিয়ে সাধারণত রান্না হয় না। তো এইখানে পেঁয়াজ কয়টা, 4-5টা পেঁয়াজ আর রসুন 2টা কোটা হচ্ছে, এই যে যে পেঁয়াজ কোটা হচ্ছে। এই যে পুঁই শাক আপনারা এইভাবে কুটবেন, 3 ইঞ্চি করে লম্বা, 2.5 ইঞ্চি 3 ইঞ্চি, আর পাতাগুলো এভাবে নিয়ে নেবেন। এই যে এখানে সিদ্ধ করা হচ্ছে, অল্প অল্প 250 মিলিলিটার পানি দিয়ে আপনার পুঁই শাক সিদ্ধ করা হচ্ছে। এই যে একটু নেড়ে দেওয়া হচ্ছে। তো এই রান্নাগুলো ইজি আসলে, বাংলার সব জায়গায় এই রান্নাগুলো হয়। তারপরও আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে শুধু মাছ না, শুটকি দিয়েও পুঁই শাক রান্না হয়। পুঁই শাকটা এই যে এখানে সিদ্ধ হয়ে গেছে, নামানো হয়েছে। সিদ্ধ আসলে ভাপ দেওয়া বলে এটাকে, মানে আদা সিদ্ধ আর কি, ভাপ দিয়ে নেবেন, এতে মজাটা বাড়বে, টেস্ট বাড়বে, ইংরেজিতে টেস্ট বলে। এই যে বাঁশপাতা শুটকি, এখন যেহেতু ওই যে পুঁটি মাছের চেপা শুটকিটা পাওয়া যায় না, বাঁশপাতাটাই এখন খুব পপুলার এবং টেস্ট খুব ভালো, পুঁটি মাছের মতো টেস্ট, বরঞ্চ সবাই বলে এটা একটু বেশি টেস্ট পুঁটির থেকে। এই যে ধুয়ে নেওয়া হলো ভালো করে। এই যে কড়াই বসানো হয়েছে, কড়াইটা একটু গরম হওয়ার পরে আপনার এই যে সরিষার তেল দিয়ে দেওয়া হলো। সরিষার তেল এখানে 50 গ্রাম ধরতে পারেন, অনুমান নির্ভর, বাংলা রান্না বারবারই আমি বলতেছি, কড়াইয়ের মাপটা দেখবেন আর যে তেলের পরিমাণটা দেখে আপনারা মনে রাখবেন। রান্না চলছে, সুন্দর শব্দ, তেল গরম হচ্ছে। আর এই দেখেন শুটকি মাছের কিন্তু মাথা ফেলে দেওয়া হয়েছে, মাথাটা ফেলে দেওয়াই ভালো। আপনার এটাতে একটু উল্টা দেখতেছি, দেখেন পেঁয়াজ আগে দিয়ে দেওয়া হলো, কিছু রসুনও দিল সাথে। এই তো এটা মনে হয় একটু বাদামি হবে, বাদামি হওয়ার জন্য এই যে নাড়াচাড়া দেওয়া হচ্ছে। এই যে তেলটা 3 মিনিট গরম হওয়ার পর এই শুটকিটা দিয়ে দেওয়া হলো। আমিও একটু অবাক হয়েছি আজকে, আপনার পুঁই শাক দিয়ে শুটকি রান্না হবে শোনার পরে, এটা আসলে ভুলেই গেছি, যদিও এটা সব অঞ্চলে, বাংলার সব অঞ্চলেই হয়। এই যে আর আধা মিনিট ভাজা হওয়ার পরে আপনার 10 মিলিলিটার পানি দিয়ে দেওয়া হলো, পানি পেয়ে রান্নাটা একটু ঠান্ডা হয়ে গেছে। দেখেন এই যে 1 চামচ হলুদ, 1/4 চামচ হলুদ গুঁড়া, এই যে 1 চা চামচ, এই যে 2 চা চামচ মরিচের গুঁড়া। রান্নাটা মনে হয় একটু ঝাল হবে, নার্গিস একটা চৌধুরী জানে, আমি তো জানি না রান্নাবান্না, আবার বলতে পারেন আমি জানিও, আমি যদি মনোযোগ দিই তখন রান্না করতে পারি, সব রান্নাই করতে পারি, কিন্তু যে বিশেষ বিশেষ রান্নাগুলো, এই যে লবণ, লবণ দেওয়া হলো 1/2 চামচ, এই বিশেষ বিশেষ রান্নাগুলো আমার মাথায় অনেক সময় থাকে না, তো এই যে আবার দেখতেছি আজকে, দেখলে আমিও পারবো, সহজ জিনিস, আপনারাও পারবেন, একটু ঝাল রান্না। লবণের পরিমাণ কেন কম দিল 1/2 চামচ, এটার ব্যাখ্যাতে নার্গিস একটা চৌধুরী বলল যে ওই যে পুঁই শাকটা ভাপ দেওয়ার সময়, সিদ্ধ করার সময় ওখানে একটু লবণ ব্যবহার করা হয়েছে। এই যে আমরা এখন এই যেভাবে ওই যে পানিটা ফেলিনি আমরা, এই ওই পানিটা সহই আপনার এই যে দিয়ে দেওয়া হলো, যে পানিটা আপনার ওই যে পুঁই শাক থেকে বের হয়েছে একটু সিদ্ধ হয়ে, ওই পানিটা সহই এখানে দিয়ে দেওয়া হলো। এটা মাথায় রাখবেন আপনারা, বিষয়টা মনে হয় ওই যে ভিটামিন চলে যায়, ডাক্তার সাহেবরা বলে ওই কারণে হইতে পারে, বা এটা টেস্ট বাড়ানোর জন্য। রান্না তো আসলে সবাই জানে গতানুগতিক, বাংলার সব মানুষেরা সারা ওয়ার্ল্ডে রান্না করে, বাংলার সব মানুষ রান্না করে, কিন্তু এই যে বিশেষ যে ব্যাপারগুলো দাঁড়ায়, কী করলে কী হয়, কীভাবে টেস্ট থাকবে,
ওইগুলো হলো বিষয়, ওগুলো আপনারা একটু খেয়াল করবেন, যার জন্য এই যে মজাদার সুন্দর রান্নাগুলা আমাদের যেগুলো আছে আমাদের মাথায় আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি শিল্পালয়ের পক্ষ থেকে। এই তো এই যে ঢেকে দেওয়া হলো। এখানে আরেকটু কথা আছে, এখানে আর আলগা পানি দিবে না, ওই যে পানি সহ সিদ্ধ পানিটা সহ দিয়ে দেওয়া হলো ওই পানিটা সহ থাকবে, আলগা পানি দেওয়া হবে না, ওইটা যে টেস্ট বাড়ানোর জন্য। এগুলোই হলো বিশেষ আসলে আপনাদেরকে জানানো। এই রান্নাটা আরেকটা বিশেষত্ব আছে যে আপনার একবার তো তেলটা আপনার আনানোর পরে রসুন পেঁয়াজ দিয়ে লাল করে শুরু করা হয়েছে, এখন আবার এটাতে বাড়তি আবার রসুন দেওয়া হয়, এটাও একটা বিশেষত্ব এই রান্নার, এই যে মজা তৈরি করার জন্য। এই যে আরও বেশি ধরেন এখানে ওই যে গোটা যে রসুনটা আমি আগে বলেছিলাম যে দুইটা রসুন কাইটা নেবেন, ওইখানে অল্প কিছু রসুন দিয়ে রান্না করা শুরু করা হয়েছে তেলটা আনানোর জন্য, আর এখনই দেখছেন রসুন আবার দিয়ে দেওয়া হলো। এই রান্নাটা নাকি রসুনের উপরই হবে, রসুনের উপরই ভালো হবে এবং মজাদার হবে। এই দেখেন রান্নাটার চেহারাটা দেখেন, আমার নিজেরই লোভ লাগে যার জন্য আমি আপনাদেরকে দিয়ে দিই। আমার ফেসবুক সাইট তো যারা দেখবেন আমার পরিচিতই, পাবলিক কমই দেখতেছে, সেটাই। এটাতে আস্ত চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়েছিল গ্রানের জন্য, না ফেরে আস্তা কাঁচামরিচ, আর রান্নাটা এখন হয়েই গেছে। এই রান্নাটা খুব বেশি সময় লাগে নাই, দেখেন সব মিলে দশ পনেরো মিনিট এখন হয় নাই, বা ওই যে কাটাকাটি নিয়ে ধরতে পারেন 15 মিনিট। এই যে হয়ে গেছে, তো এই যে দেখছেন, এই দেখেন কি মজার রান্না, দেখলে খাইতে ইচ্ছে করে, খুব মজাদার শিল্পালয়ের রেসিপি।